হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভ্লগে আমরা চলে এসেছি। তো আমরা আজকে বিল দেখতে যাব, বিল বা দিঘি যেটা বলে বাংলায়। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি আমরা। এখানে একটা মন্দির আছে, যাওয়ার সময় দেখাবো। তো আমরা বেরিয়েছি, ওখানে আমার ভাই এসছে, আমি মামার বাড়িতে আছি আজকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, ওই যে দেখো ভাই সামনে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ। আর তো যাচ্ছি, এখানে দেখো ভালো এখানে সর্ষে ফুল হয়েছে। সবাই জানো হয়তো সর্ষে ফুল হয়, যাদের গ্রামে বাড়ি তারা হয়তো জানো, যাদের শহরে বাড়ি তারা হয়তো জানো না। এখানে দেখো সব সর্ষে ফুল হয়েছে, কদিন পর সর্ষেগুলো হয়ে যাবে। সর্ষেই তো বলে এগুলোকে, নাকি সর্ষেই তো? হ্যাঁ হ্যাঁ সর্ষে তো, সর্ষে। ওখানে সূর্য উঠেছে তাই এই দিকটা বেশি আলো লাগছে। আর এইদিকের ভিউটা দেখো, এরকম সূর্যটা এইদিকে আছে তাই বলে যাচ্ছে। আমরা বিলের খুব কাছে চলে এসেছি, একটু আছে সময় আছে। এখানে দেখো এখানে শশা হয়েছে, শশা গাছ লাগানো আছে। তো এখানে এগুলো শশা, এটা কি গাছ? এটা শশা গাছ নয়, সরি আমি একটু ভুল বললাম। এই যে এখানে এটা মূলো গাছ, এই যে দেখো মূলো হয়েছে, দেখতে পাচ্ছি এখানে মূলো হয়েছে। এটা মূলো গাছ, এটা মনে হচ্ছে শশা গাছ নয়, এটা কি গাছ আমি জানি না, কি গাছ রে বল। এটা হ্যাঁ এটা লাউ গাছ, আমি ঠিক জানতাম না, আমি দেখেছিলাম আসলে, এটা ভাবলাম শশা গাছ। হ্যাঁ এটা শশা গাছই তো, এই তো শশা ধরেছে, এই তো এই দেখুন এটা শশা গাছ। তোমরা যারা দেখোনি শশা গাছ তারা দেখে না, এই যে শশা গাছ, এটা এই দেখো শশা হয়েছে। আসলে ভাইও দেখেনি অনেকদিন শশা গাছ, এদিকে আসেনি তো। এখানে ধনে পাতা হয়েছে জানো, ধনে পাতা। তো এই দিকটাতে পেঁয়াজ, পেঁয়াজ কলি। আয় 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 রে, কোথায় চলে গেলি? এখানে এই দেখো এখানে পেঁয়াজ কলি হয়েছে, ওই যে পেঁয়াজ কলি। ওই দিকের গুলো বড় বড় হয়েছে, ওই দিকের গুলো, এই দিকের গুলো ছোট ছোট আছে। চলো ওই দিকে যাবো আমরা। এই দিকগুলো পেঁয়াজ লাগিয়েছে এখন, ছোটো ছোটো পেঁয়াজ দেখতে পাচ্ছ, ছোটো ছোটো পেঁয়াজ হয়েছে। আমরা যাবো ওই দিকটায়, ওই দিকটায় এই কাছেই যাবো, কাছে দূরে যাবো না, এতটাই যাবো। এইদিকে যাবো, এইদিকে ওইদিকে যেতে বারণ করলো, কাদা আছে বলছে ওই দিকটা। আমরা এইদিকে যাবো, এইদিকে এখন বিলে। এখন জানো তো এখন শীতকাল, বর্ষাকাল নয়, তো এই শীতকালে এই সময়তে ওইদিকটা জল নাই বেশি, তাই এই দিকগুলো পানা, যে কচুরি পানা হয়, কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে, কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে পুরো, কচুরি পানায় ভর্তি। ও কাদা, জুতোতে কাদা উঠে গেছে। তোমরা দেখলে এখানে ওইদিকে যেতে দিল না তো, আর এইদিকে যাচ্ছি। এই দিকটাতে কি আছে ওখানে? কিছু না,
এই দিকটাতে সব পুরোটাই কচুরিপানায় ভর্তি, জল দেখা যাচ্ছে না। আমরা ওই দিকটাতে একটু যাবো, ওই সামনেটা ওই দিকটাতে একটু জল আছে, তো ওই দিকটা যেতে গেলে আমাদের ওই সামনে দিয়ে যেতে হবে, ওই মাঠটা দিয়ে যেতে হবে। আমরা ওই দিকটা দিয়ে যাবো, তার আগে এই দিকটায় একটা যাবো না, ওই দিক কিছু, এখানে কি হয়েছে, এখানে কিছু একটা গাছ আছে, এটা কি গাছ, কি গাছ আমি জানি না, ঠিক কোনো একটা গাছ হবে, একটু ঝোঁক হয়েছে। তো এখানে একটা অনেকদিনকার পুরোনো একটা নৌকা পড়ে আছে, হয়তো এটা বর্ষাকালে চালায়, এখন কচুরিপানায় সব ভর্তি, দেখতেই পাচ্ছ কচুরিপানায় পুরো ভর্তি, কচুরিপানা তো একদম, এখানে এখন নিয়ে যাওয়া খুব অসুবিধা, কচুরিপানাগুলো যখন বর্ষায় বৃষ্টি হবে তখন উঠবে, এখন ওটা বন্ধ হয়ে গেছে। পালং শাক হয়েছে, টমেটো গাছ, এগুলো বাজারে লাল পাওয়া যায়, এগুলো লাল যখন হয় তখন হয়তো দেখো, কাঁচা থাকলে এইরকম দেখায়, পুরো সবুজ, এগুলো পাকবে। আমরা চলে এসেছি, মানে কাছেই চলে এসেছি আমরা, এখানে এবার এইটা দিয়ে ওপরে উঠে পড়বো, সূর্যটা চোখে লাগছে একবার, এই দিকটা পুরো সূর্য, এখানে সর্ষে, পুরো সর্ষে, পুরোটাই সর্ষে, এখানে সর্ষে ফুল ফুটেছে, সামনেটা দেখো পুরো সর্ষে ফুল ফুটেছে এদিকটা, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, সামনেটা দিয়ে আমরা এসেছিলাম, তো আমরা এইটা দিয়ে উঠবো, সামনে একটা মন্দির আছে, মন্দিরটা আমরা ঢুকবো একবার, তারপর ওই সামনেটা দিয়ে আমরা পালিয়ে যাব। তো ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ও যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, দেখা হচ্ছে পরের ব্লগে, এটা ফার্স্ট ব্লগ, জানি না কেমন হলো, সবাই কমেন্ট করবে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে। তো এখানে আমরা চলে এসেছি।